ভিউয়ার্স, আপনার সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেস বা বমিভাবের কারণ এবং প্রতিকার। বন্ধুরা, গর্ভাবস্থার শুরু থেকে 12 থেকে 14 সপ্তাহ পর্যন্ত সকালে বিকেলে বা দিনভর যে গা পাক দেওয়া বা বমির পর্ব চলে তারই নাম হচ্ছে মর্নিং সিকনেস। সকলের এ যে এমন হবে তা কিন্তু নয়, তবে যাদের হয় তাদের বেশ সমস্যা ফেলে এই প্রবণতা। খাওয়া দাওয়া শিখে উঠে এত ক্লান্তি থাকে যে দিন রাত শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। অকারণ প্যানিক অ্যাটাকেরও শিকার হন বহু হবু মা। চিকিৎসা বিজ্ঞান বলেছে হবু মায়ের খুব বেশি মাত্রায় অপুষ্টি না থাকলে কয়েকদিন একবেলা কম খাওয়া বা না খাওয়ার গর্ভাবস্থা সন্তানের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় না মায়েরও, যদি না আগে থেকে অপুষ্টি বাসা বেঁধে থাকে। তবে কয়েকটি নিয়ম মেনে চললে এই সমস্যা এড়ানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক মর্নিং সিকনেস কাটানোর কিছু পদ্ধতি। অল্প খেতে হবে সকালের নাস্তায়, একবারে বেশি না খেয়ে অল্প করে বারবার খেতে হবে। সকালবেলা শুকনো খাবার খাওয়াই ভালো, যেমন মুড়ি, টোস্ট, বাদাম ইত্যাদি। বমি ভাব থাকলেও কিছু না কিছু খেতে হবে, না খেয়ে থাকা যাবে না। একেবারে বেশি না খেয়ে সারাদিন বারবার অল্প অল্প করে খেতে হবে। স্বস্তি দিতে পারে আদা, বমি ভাব দূর করতে আদা বেশ কার্যকর। পেটের ব্যথা ও গ্যাস কমায় এবং রুচি বাড়াতে সাহায্য করে। বমি ভাব হলে এক টুকরো আদা মুখে রাখতে পারেন, চাইলে আদা চা খেতে পারেন। দিনের অন্য সময়ে বমি ভাব হলেও সামান্য আদা খেতে পারেন, মশলাযুক্ত খাবার নয়। গর্ভাবস্থায় অতিরিক্ত মশলাদার খাবার, ফাস্টফুড এবং তৈলাক্ত খাবার বাদ দেওয়াই ভালো। অল্প তেল মশলায় রান্না পুষ্টিকর খাবার খেতে হবে এ সময়। পরাগন্ধ থেকে দূরে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরাগন্ধ নাকে এলে বমিভাব হতে পারে, যেমন সিগারেট, পারফিউমের গন্ধ এ সময় একেবারেই অসহ্য লাগতে পারে। আবার রান্নার গন্ধও অনেকের খারাপ লাগে, যে গন্ধ ভালো লাগবে না সেগুলো এড়িয়ে চলুন। এ সময় প্রকৃতির আলো বাতাসের সংস্পর্শ ভালো লাগে, তাই সকালবেলা ঘরের জানলা দরজা খোলা রাখুন। অ্যারোমাথেরাপি কার্যকর, লেবু ও কমলার গন্ধ বমিভাব কমাতে সাহায্য করে এবং সতেজ অনুভূতি আনে, তাই এক টুকরো লেবু বা কমলার টুকরো নাকের কাছে ধরে রাখতে পারেন কিছুক্ষণ। টিস্যু বা তুলায় বলে লেবুর রস মেখে গন্ধ নিতে পারেন, বমিভাব কমে যাবে। ভিটামিনযুক্ত খাবার খান, সকালবেলা পুষ্টিকর খাবার খেতে হবে, তবে আয়রন জাতীয় খাবার রাখতে হবে দুপুরের জন্য, কারণ সকালবেলা আয়রন জাতীয় খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। সকালবেলা খেতে হবে ডিম, সবজি, রুটি ও ফলের জুস। বেশি ঝাল দিয়ে রান্না তরকারি গর্ভাবস্থায় এড়িয়ে যাওয়াই ভালো। পর্যাপ্ত বিশ্রাম নিন, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, দিনেও কমপক্ষে 1 ঘন্টা বিশ্রাম নিতে হবে। গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম মা ও শিশুর জন্য ভালো। আরও কিছু বিষয় মনে রাখা ভালো, যেমন যেসব খাবার দেখলে বা খেলে বমিভাব হয় সেগুলো এড়িয়ে চলুন। মর্নিং সিকনেস কাটাতে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে পারেন। অতিরিক্ত বমি হলে কিংবা পানি শূন্যতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। অধিকাংশ নারী গর্ভাবস্থায় মর্নিং সিকনেসে ভোগেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মর্নিং সিকনেস কাটাতে বাড়তি যত্ন ও চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের সাহায্য করতে পেরেছি। গর্ভধারণ এবং গর্ভবতী নারীর বিভিন্ন প্রশ্নের জবাব পেতে আমাদের চ্যানেল পেজটি ভিজিট করুন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমন সব দারুণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।